সুদ খাওয়া তো জায়েজ আছে, পিছনের তারা বলে নাই কি জায়েজ আছে? সুদের 73টা গুণা, সবচেয়ে ছোট গুণা হলো মায়ের সাথে জেনা করা। রাসূল বলছেন আতাইতু লাইলাতা উসরা বিকাউমিন, আমি মেরাজের রাতে যখন ভ্রমণ করলাম জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি, জাহান্নামে গিয়ে দেখি বুতুনহিম কাল বুয়ুত, একদল মানুষ তাদের পেটটা হলো একটা ঘরের মতো, ফিহি হাইয়া, তার মধ্যে সাপ বিচ্ছু ঢুকতেছে আর কামড়াচ্ছে, চিৎকার করে করে খাচ্ছে। আমি বললাম জিব্রাইল, এই মানুষগুলিকে দেখে মায়া লাগে না? কারা এগুলি? হুজুর, আপনার উম্মতের মধ্যে যারা সুদের ব্যবসা করছে, আজকে তাদের পেটে সাপ দেখেন আর বিচ্ছু দেখেন? সাপ বিচ্ছু নাই, হলো সুদের টাকা আর টাকা। সুদ খাওয়া কি জায়েজ আছে? ভাই আসতে বলেন কেন, একটু বুক ফুলাই বলেন নাকি জায়েজ আছে, মন থেকে বলেন নাকি জায়েজ আছে? সব কিছু করো বন্ধু, এই দেহটার মধ্যে হারাম ঢুকাইও না। একটা টাকা যদি তোমার হারামের টাকার থাকে, 10টা টাকা দিয়ে একটা কাপড় কিনেছো, একটা টাকা যদি হারামের থাকে, কিয়ামত পর্যন্ত সেজদা দিবে, একটা সেজদা কবুল হবে না, একটা সেজদাও কবুল হবে না তোমার। আমাদেরকে বলে হুজুর মজা পাই না, এটা পাই না, সেটা পাই না, কারণ হারাম দিয়ে পেট ভর্তি হয়ে আছে। কি বলেন, কথা ঠিক না বেঠি? আমার ভাইদেরকে বলি বাবা জিরাম, আল্লাহর নবী যখন মেরাজ গিয়ে জান্নাত দেখলেন, দেখার পরে জাহান্নামে গিয়ে দেখতে পেলেন, মা বোনদেরকে তিনি দেখতে গেলেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে একজন মহিলা তাদের ঠোঁটের মধ্যে বর্শি লাগানো, এরকম ভাবে দুই দিকে লাগিয়ে লটকানো আর চিৎকার করে দুই দিক দিয়ে পিটানো হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে আর করে করে কাঁদতেছে। রাসূল বলেন আমি দৃশ্যটা দেখে সহ্য করতে পারি নাই, সেখান থেকে আমি বের হয়ে আমার চোখের পানি চলে আসছে। আমি বললাম জিব্রাইল, এই মহিলাগুলিকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ নবীর দিকে তাকিয়ে জিব্রাইল বলে হুজুর, এদের মুখের মধ্যে কোনো লেগাম ছিল না, কথায় কথায় স্বামীর উপরে মুখে মুখে কথা বলতো, স্বামীর আওয়াজের উপরে তাদের আওয়াজ চলে যেত, স্বামীর অকৃতজ্ঞ তারা ছিল, কয় তাই নাকি? কয় হ্যাঁ, মানুষের উপরে তারা লাল উদ্দিত এই মুখ দিয়ে। আর একটু সামনে গিয়ে দেখে মাথার মধ্যে একটা আঘাত করা হচ্ছে, মাথাটা ভেঙে যায়, মগজটা বের হয়ে আসছে। রাসূল বলেন জিব্রাইল, এই মহিলাগুলিকে এই শাস্তি কেন? কি আর রাসূল, আল্লাহ রাস্তায় যখন যেত কখনো তাদের মাথায় কাপড় ছিল না, এই কারণেই। কয় তাই নাকি? হ্যাঁ। আরেকটু সামনে গিয়ে দেখে ওই স্তনের মধ্যে কুম্ভশি লাগিয়ে দুই দিক দিয়ে আগুন জ্বলছে, চিৎকার করে করে কাঁদতেছে। আমার নবী বললেন জিব্রাইল রে, এইগুলি শাস্তি কেন? কয় মুমিলাতুন মাইলাতুন কাসিয়াতুন আরিয়া, এই মহিলাগুলি রাস্তায় যখন বের হতো পুরুষেরা তাদের দিকে মাইল হতো এবং তারাও পুরুষদেরকে আকৃষ্ট করতো, বুকের মধ্যে কখনো কোনো কাপড় থাকতো না। কয় তাই নাকি? কাহা রসুল, চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন জাহান্নাম দেখে আসার পরে নারীদেরকে নিয়ে বসলেন, মা বোনদের সামনে বললেন ও গায়েশা, ও খাদিজা, এক এক করে সকলকে ডেকে ডেকে বলতেছিলেন, ও আমার সাবিরা, শুনে রাখো, আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখে আসছি, বিশেষ করে তাদের এই কারণে, এই কারণে তাদের শাস্তি হচ্ছে। আজকের মাহফিলে বসা আছো রে বাবা, দূর থেকে যারা শুনছো, ঘরে বসে বসে আমার মা বোনেরা, আজকে তোমাদেরকে বলে দিয়ে যাই, দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার সামান্য কয়েকদিনের চাকচিক্যের কারণে তুমি ঘর থেকে বের হয়ে যাচ্ছ, রাস্তায় বের হও, এটা করো সেটা করো, 40টা পুরুষের সাথে যদি একটা মেয়ের দেখা হয়, ওই মেয়েটার মেয়ে থাকে না, তার নামটা চেঞ্জ হয়ে নারী থেকে চেঞ্জ হয়ে দায়ুস হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা রিহা, ওই মেয়েটা জান্নাতের গেরানো পাবে না, জান্নাতে কখনো প্রবেশ করবে না। আমার ভাইদেরকে বলে দিয়ে যাই যারা এখানে বসে আছ, ওই যুবকটার কথা এই জন্য বলছিলাম, আমি হাদিসটা দিয়ে শেষ করে দিচ্ছি, ওই যুবক সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে আমার নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেল, ব্যবসা ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে, জানা ছেড়ে দিয়েছে, রাসূলের সামনে এসে বসা আছেন আর কাঁদতেছে, হাউমাউ করে, রাসূল কোনো কথা বলেন না। একটু পরে এইদিকে রাসূল তাকালেন, যুবকটা এখানে বসে কাঁদতেছে, রাসূল কিছুই বলেন না। আবার এইদিকে তাকালেন, এইদিকে বসে বসে কাঁদতেছে, রাসূল কিছুই বলেন না। আমার নবী পিছনের দিকে তাকালেন, যুবকটা পিছনে গিয়ে হাউমাউ করে কাঁদতেছে, রাসূল কোনো
কথা বলেন না। জিব্রাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে একটা যুবক বসে বসে কাঁদে, আপনার কি একটুকু মায়া লাগে না? আমার নবী ডাক দিয়ে বলেন, আমি কি সান্ত্বনা দেব জিব্রাইল, আমি তো জানি না। সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যুবকের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কই তাই নাকি? কয়, হ্যাঁ, কেমন কবুল হয়েছে বলো। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বস্তু করেন, সে কি বলতে চায়? রাসূল যখন জিজ্ঞাসা করলেন, আমার নবীর কদম ঝরিয়ে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আর কোনো দিন আমি মদ খাবো না, আমার জীবনে আর কোনো দিন আমি সুদের ব্যবসা করব না, আমার জীবনে আর কোনো দিন জেনা ব্যভিচার করব না, আমার জীবনে আর কোনো দিন মিথ্যা কথা বলবো না। যুবক যখন স্বীকার করে দিল, জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই যুবক সম্পর্কে মানুষকে জানাইয়া দেন, কি জানাবো বলো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বসা আছেন। জিব্রাইল বলেন, মান সাররা আইয়ানজুরা ইলা রাজুলিন, এই পৃথিবীর মধ্যে জান্নাতি যুবক দেখে, জান্নাতি মানুষ দেখে যদি কেউ খুশি হতে চাও, সে যেন এই যুবকটার দিকে তাকায়। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ, এই যুবকের দিকে তাকাও, সে জান্নাতি যুবক। আজকে আমার বিটকোনের ভাইদেরকে বলতে চাই, দূর থেকে কাছ থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছ, শীতের কারণে হয়তো মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসতে পারো নাই, আমার ভাইদেরকে বলবো, বাবা জিরারে, আজকের মাহফিল তোমার জীবনের সার্থক মাহফিল হবে, আজকের কষ্টের বসাটা তোমার সার্থক হবে, এই শীতে বসে থাকাটা তোমার জীবনের জন্য নেয়ামত হবে। এই যুবকটা যদি আজকে এই খারাপ কাজগুলি ছেড়ে দেওয়ার কারণে জান্নাতের মালিক হতে পারে, সে আল্লাহ এখনো আছে কি না? সকলের মুখে আসে নাই কি আছে কি না? কি আছে? আরো জোরে বলতে হবে, আছে। আরো জোরে বলেন, কি আছে? যদি থেকেই থাকে, আমরা আজকে আমাদের দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাতে চাই, আমার জীবনে কখনো জেনাবে বিচার করব না, মদ খাবো না, কখনো খারাপ ব্যবসা করব না, সুদের ব্যবসা করব না, মিথ্যার আশ্রয় নেব না, আমরা কি ওয়াদা করতে পারি? সকলের হাতগুলি উঠে না, একটু দেখান না, নারাই তাকবীর, দুইটা হাত একটু দেখান, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুরা, আমার রাত অনেক হয়ে গেছে, আমি আর সামনের দিকে না গিয়ে এতটুকুই কথা বলতে চাই যে আমরা সকলেই আমার জীবনটাকে সুন্দর করব। ওই কবরের মধ্যে কেউ আমার সাথে যাবে না, আমাকে একাই যেতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, আপনার পাপের ভাগি কেউ নিবে না, এটা আপনাকেই নিতে হবে। ছেলে নিবে না, মেয়ে নিবে না, স্ত্রী নিবে না, আপনজন নিবে না। ও বন্ধু, ফতুয়া যা শুরু হয়েছে, আপনি একটু দোয়া করবেন বাপমার জন্য, এটাও বন্ধ হয়ে যাচ্ছে। কি বলেন, কথা ঠিক না? বেঠে এটাও বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি দিবেন, আপনি কি নিয়ে যাবেন? আপনি যদি আপনার বাবার জন্য, মায়ের জন্য দোয়ার ব্যবস্থা করেন, আপনি লিখে রাখতে পারেন, আপনার ছেলেটাও আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি না করে থাকেন, লিখে রাখবেন, আপনার ছেলে মেয়ে কখনো আপনার স্মরণও করবে না। কি বিশ্বাস হয় কথাগুলো? আমার কথাগুলি মনে হয় খারাপ লাগতেছে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। মহাব্বতে একটু দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী, মদিনা তনে চাহিয়া।
রাখা দিজে মিলাদ পড়িয়া দেখা দাম নবী পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী رسولك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه